তাই নয় নয় না জীবনী দেখলে পাওয়া যায় আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুর যখন নবী পাকের কাছে আসতো আল্লাহ নবী সাহাবাদের উপর জুলুম অত্যাচার হয়েছে জুলুম করছে এই নবী আমার চিন্তা করতে লাগে পাশে টাইপের জমিন আছে টাইপের জমিনে একটু যায় ওই জায়গায় গেলে টাইপের মানুষরা হয়তো ওই মুহাম্মাদের কথা মেনে নেবে এক আল্লাহ গাল্লা বলে জমিনের উপরে অনেক লোক বড় বড় কথা বলে আমার নবী সম্বন্ধে ভুল ধারণা রাখতে পারে কিন্তু আমার নেতা কি করেছে শুনে কে আল্লাহ নবী এখন সাহেবের জমিনের দিকে ঢুকবে মক্কা সংসার যাবো যে নদী বা সাইবা সাহেবের নেতাদের ঘরে জানিয়ে দিল এ সাহেবের লিডাররা শিশুদের অধিকার দাও সে বলতে লেগেছে মানুষ খাটার পরে তার গায়ের সংস্কার আগে তার পরিশ্রমটা দিয়ে দাও সে বলতে লেগেছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না মানুষের উপরে জুলুমের দিকে রেখেছি এটা বন্ধ হয়ে যাবে তাই তোমরা বলে দিই আগে এই মোহাম্মদ যাওয়ার আগে তাকে তাই পার করে দাও আরে যার জন্য জমিন তৈরি হলো যার জন্য আসমান তৈরি হলো যার জন্য কায়নাত তৈরি হলো সেই নবী আমার যখন সাহেবের জমিনের উপরে লাগবে সাহেবের সন্ত্রাসীরা বাচ্চা ছেলে যে করে ভুল বুঝিয়ে এমন করে প্রস্তুত তৈরি করে রেখেছিল যারা বড় বড় পাথরলে 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 আল্লাহ নবীর নূরে গায়ে মাখতে লাগলো এ নবীর গোলামেরা আমার নবী পাক পৌঁছাচ্ছে না না কাছে দেখতে লেগেছে এমন করে দেখার পরে ওই ওই ওস্তাদের নবীর উপরে আবার লাঠি লাগা করতে লাগলো সেই নবী আমার ইসলাম রেখে গেছে তোমার আমার কাছে ইসলামের পালনের দায়িত্ব তুমি আমি নেব না ছেড়ে দেবো আগুন রাখা সহজ তো ইমান বাঁচানো কষ্ট সেই সময় পাঠিয়েছে সেই রসুলের ইসলাম আমরা সমাজের বুকে রাগ না মিটাবো দায়িত্ব নেবেন ইসলামের নামে মিটিয়ে দেবেন কেন রাসূল তো বলে গেলেন আমি তোমাদের কাছে তিনটি রেখে গেলাম কিতাবুল্লাহ আল্লাহর কোরআন শরীফ ও সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাত তিন নম্বর ও আহলে বাইত আমার খানদান পরিবার
সেই রসুলের ইসলাম যদি আমরা রাখতে চাই, রসুলের দিন নবীর ইসলাম কি শিখাচ্ছে এটা আমাদের শেখার দরকার আছে না? আজ এখানে জলসা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারছি, কিন্তু আগামী দিন এই সমাজে রাসূলের শরীয়ত কি বলে, কোরআন কি বলে, সুন্নাত কি বলে, হাদিস কি বলে, এটা জানার জন্যই তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়, যেখান থেকে আমার রাসূলের আদর্শ শিখে প্রকৃত মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে।